ভুবনেশ্বরের মাটিতে ওড়িশা এফসিকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। অধিনায়ক ক্লেটনের পায়ে কাটল 12 বছরের ট্রফি খরা। নির্ধারিত 90 মিনিটের ম্যাচের ফলাফল ছিল 2-2। প্রথমার্ধে 39 মিনিটে মরিশিয়র করা এক গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই 52 মিনিটে নন্দকুমারের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। এরপর ক্রেসপরের পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়, কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল পরিশোধ করে সমতায় ফেরে ওড়িশা এফসি। এরপর শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। 111 মিনিটে ক্লেটনের গোলে স্বপ্নমুক্তি ঘটে লাল হলুদের। শেষবার 2012 সালে ট্রেভর মর্গানের কোচিংয়ে ফেডারেশন কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। সোমবার বিকেলে 4:45 মিনিটে কলিঙ্গ সুপার কাপ নিয়ে কলকাতায় পৌঁছয় ইস্টবেঙ্গল দল। তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল কয়েক হাজার লাল হলুদ সমর্থক। সমর্থকদের উল্লাস আর উন্মাদনায় ভেসে ওঠে কলকাতা। কয়েক বছর বাদে আমরা আবার ভারত সেরা হলাম। মাঝে কিছুটা আমাদের সময় লেগেছে, কিছুটা দুর্ভাগ্য, কিছুটা রেফারির জন্যে আমরা বহু বছর সর্বভারতীয় ট্রফি জেতেনি, কিন্তু আলটিমেট আমাদেরকে রোখা যাবে না। আমরা আবার রাজার মতোই আবার ফিরলাম, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি। এটাই তো সবে শুরু। এরপর আমরা আবার আরও ট্রফি জিতবো, আরও ভালো ফুটবল খেলবো। একদম সামনে ডার্বি আছে, ডার্বিতেও আবার ওদের মারবো। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া।